হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট পার্টে রিলেশনাল আর হচ্ছে লজিক্যাল অপারেটরগুলো দেখছিলাম, এবং ওই অপারেটরের মাধ্যমে আমরা যে এক্সপ্রেশনগুলো লিখি ওগুলো হয় লজিক্যাল এক্সপ্রেশন। কারণ কি, আমাদের ওই এক্সপ্রেশনের ভ্যালু সবসময় ট্রু অথবা ফলস হয়। আজকে আমরা দেখবো এই লজিক্যাল এক্সপ্রেশনগুলো ইউজ করে ট্রু হইলে একটা কাজ করব, ফলস হইলে আরেকটা কাজ করব, এই টাইপের ডিসিশন কিভাবে নিতে পারি। সো আমরা প্রথমে একটা ফাইল খুলে নিই। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা সিম্পল একটা এক্সাম্পল চিন্তা করি, যে আমাদের একটা ছোট একটা স্কুলের কোনো একটা স্টুডেন্টের আমরা মার্ক ইনপুট দেব। সো একটা পরীক্ষার মার্ক 0 থেকে 100 পর্যন্ত হতে পারে। সো আমরা প্রথমে চেক করব যে মার্কটা ভ্যালিড কিনা, মানে 0 থেকে 100-র মধ্যে কিনা। আমাদের যদি আমরা ইনপুট দেই 200, তাহলে আমাদের বলবে ইনভ্যালিড, আদারওয়াইজ ভ্যালিড, তাই না? সো আমরা প্রথমে চেক করতে চাই জিনিসটা ভ্যালিড কিনা। সো আমরা হচ্ছে প্রথমে কি কাজ করতে হবে, আমাদের একটা ইনপুট নেওয়ার জন্য ভেরিয়েবল লাগবে, জিনিসটা আমি ইন্টেজার হিসেবে নিই। সো মার্ক, সো এই মার্কটা প্রথমে ইনপুট নিতে হবে। সো রিড স্টেটমেন্ট দিয়ে মার্ক, এখন এই মার্কটা ইনপুট নিলাম। এখন এই মার্কটা আমরা হচ্ছে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে চাই, 0 থেকে 100-র মধ্যে হইতে হবে। সো আমরা হচ্ছে ওই কন্ডিশনটা আগে লিখে প্রিন্ট করে দেখি কেমন হয়। সো আমাদের কী বলেন কীরকম কন্ডিশন হতে হবে? সো আমাদের মার্কটার ভ্যালু 0-র চেয়ে বড় হতে হবে বা সমানও হতে পারে, এইটা একটা ভ্যালুড কন্ডিশন। শুধু কি এটা হইলেই হবে? 200 দিলেও তো এটা স্যাটিসফাই করতেছে। আমাদের আর একটা কন্ডিশন লাগবে অ্যান্ড দিয়ে, কি সেটা মার্কটা 100-র চেয়ে সমান বা ছোট হতে পারবে। সো অ্যান্ড কেন দিলাম? যদি আমি অ্যান্ড না দিতাম, অর দিতাম, তাহলে আমি যদি 200 ইনপুট দিতাম, আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইলেই তো আমাদের অরের ক্ষেত্রে পুরাটা ট্রু হয়ে যায়। এই জন্য আমাদের অ্যান্ড দিতে হবে যাতে দুইটাই ট্রু হয়। সো অ্যান্ড দিলাম, আমাদের 0 থেকে 100 পর্যন্ত এই ইনক্লুসিভ এই রেঞ্জটার মধ্যে যদি আমি কোনো একটা ভ্যালু দিই, এই দুইটা কন্ডিশনে আমাদের ট্রু আসবে, যেহেতু অ্যান্ড, সো পুরাটাই ট্রু আসবে। সো আমরা একটু প্রিন্ট করে দেখি জিনিসটা কী আসে। প্রিন্ট করে দেখি সে 20 ট্রু আসছে। আমরা হচ্ছে একটা কী বলে বড় সংখ্যা দিয়ে দেখি, 200, ফলস আসছে। একটা ছোট সংখ্যা দিয়ে দেখি, -20, এটাও ফলস আসছে। ওকে, সো আমরা তো এটা লাস্ট পর্বেই শিখছি যে কিভাবে হচ্ছে এরকম করে এক্সপ্রেশনগুলো লেখা যায় রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটরগুলো দিয়ে। এখন আমরা করতে চাই হচ্ছে এই জিনিসটা, যদি এই এক্সপ্রেশনটা যখন ট্রু হবে তখনই একটা কাজ করবো, আদারওয়াইজ করবো না। সো এটা করতে হয় প্রিন্ট, সরি, ইফ স্টেটমেন্ট দিয়ে। ইফ স্টেটমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কন্ডিশনটা লিখব। সো কন্ডিশনটা হচ্ছে আমাদের যেটা লিখছিলাম ওইটা, কি আমাদের এই কন্ডিশনটা, কন্ডিশন বলতে বোঝাচ্ছি হচ্ছে যে একটা লজিক্যাল এক্সপ্রেশন, সো যেটার ভ্যালু আইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। এই যে লজিক্যাল এক্সপ্রেশনটা লিখছি, এই লজিক্যাল এক্সপ্রেশন যদি ট্রু হয় তখনই হচ্ছে আমাদের এই পরে এই সোজা কী বলে ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে যে জায়গাটা, এখানে আমরা যে লাইনটা লিখবো ওইটা রান হবে। সো আমরা এখানে যদি লিখি প্রিন্ট ভ্যালিড, তাহলে এই প্রিন্ট ভ্যালিড জিনিসটা রান হবে তখনই যখন আমাদের ভিতরের এই জিনিসটা ট্রু হবে। সো আমরা এটা একটু রান করে দেখি, আগেরটা একটু মুছে দেই, বা আগেরটাও থাক, আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, আগেরটাও থাক। আচ্ছা, আমরা এখন ইনপুট দিয়ে দিচ্ছি 55 দিলাম, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা ট্রু হইল, ট্রু হইল। এখন ইফের মধ্যে আমরা যদি ট্রু কিছু পাই, তাহলেই হচ্ছে আমাদের এই পাশে এটা কাজ করবে, সেটা প্রিন্ট হোক বা যে কোনো কাজ হোক। সো আমাদের আমাদের যেহেতু কাজ করছে, এই জন্য ভ্যালিড আসছে। এখন আমরা যদি ফলস কোনো ভ্যালু দিয়ে চেক করি, ফলস ভ্যালু আমাদের কি -20, এরকম একটা ভ্যালু। সো আমরা -20 দিলে আমাদের এই এক্সপ্রেশনটা ফলস আসতেছে, যেহেতু ফলস আসতেছে এই জন্য আমাদের এই পরের লাইনটা আসলো না। আচ্ছা, এখন আমাদের যদি দরকার হয় যে একাধিক কাজ করব, আমাদের প্রিন্টার যেমন একটা লাইন করছি, আমাদের আর একটা লাইন দরকার এই কন্ডিশন স্যাটিসফাই হইলে, তাই সেটা করার নিয়ম হচ্ছে এই ইফ লেখে আমাদের যেই কাজটা সেটা না লিখে আমরা দেন লিখব। তারপর তাহলে আমাদের দেখা যাবে যে এই ইফ দেন এটা একটা লাইন, আর এই জিনিসটা শেষ করতে হবে এন্ড ইফ দিয়ে। এটা হচ্ছে আমাদের কোড ব্লক অটোমেটিক হচ্ছে লিখে দিছে আমাদের জন্য। সো ইফ দেন আর এন্ড ইফের মাঝখানে আমরা যত খুশি লাইন লিখতে পারবো, শুধুমাত্র এই কন্ডিশনটা স্যাটিসফাই হইলে এই সবগুলো লাইন কাজ করবে। সো আমরা এখানে আমাদের যে ভ্যালিডেট লাইনটা লিখছিলাম প্রিন্ট
ভ্যালিড প্রিন্ট, আমরা যদি অন্য কোনো একটা কাজ করতে চাই, অ্যানাদার ওয়ার্ক এই টাইপের কিছু আমরা যদি করতে চাই, আমাদের এই ইফ আর এন্ড ইফের মাঝখানে যা কিছু লিখছি পুরোটা হচ্ছে ইফ ব্লক, এই ইফ ব্লকের কাজটা রান হবে। সো আমরা এটা একটু রান করে দেখি, 20 দিলাম একটা ভ্যালিড নাম্বার, সো আমাদের এটা ট্রু আসলো। তারপরে হচ্ছে আমাদের ভ্যালিড অ্যানাদার ওয়ার্ক দুইটা কাজই হইলো। আমরা যদি একটা মানে ফলসি ভ্যালু দেই, সে 200, তাহলে আমাদের মানে শুধু এই জিনিসটা প্রিন্ট করছি দেখে এখানে ফলস প্রিন্ট হইলো, কিন্তু আমাদের এই জিনিসটা ফলস আসছে এই জন্য ভিতরে কোনো কাজই হইলো না। এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। এখন আমাদের ইফ স্টেটমেন্টের আরও কিছু জিনিস করা যায়, সেটা কি যে আমাদের যদি এই জিনিসটা ট্রু হয় তখন তো এই কাজটা করলাম, কিন্তু এই জিনিসটা যদি ট্রু না হয় তখন হচ্ছে আমরা কিছু করতে চাই। সেটা করার নিয়ম হচ্ছে আমরা ইফের পরে এই এবং ইন এন্ড ইফের আগে আমরা একটা এলস দিব। সো ইফ দেন এইটা, এলস এইটা, ইংলিশের মতো ইফ এইটা দেন এইটা, আদারওয়াইজ এইটা বা এলস এইটা। সো এই এলসের জায়গায় আমরা ধরেন আমরা লিখতেছি ইনভ্যালিড। সো আমরা একটা ইনভ্যালিড নাম্বার দিই, ইনভ্যালিড আসলো। সো কি হচ্ছে যে এই কন্ডিশন, আমরা একটা কন্ডিশন বা লজিক্যাল এক্সপ্রেশন যেটা লিখছি ওইটা ট্রু হইলে আমাদের এইখানে কাজ হচ্ছে, আর ফলস হইলে আমাদের এলসের ভিতরে আসতেছে এইটা। এখন আমাদের যদি এইরকম দরকার হয় যে শুধু ভ্যালিডিটি চেক করবো না, আমরা হচ্ছে একটা মার্কস দিব, আমরা হচ্ছে ওই স্কুলে পাস মার্ক হচ্ছে 40 বা হ্যাঁ 40, এবং হচ্ছে আমরা চেক করতে চাই যে একটা মার্কস ইনপুট দেব সেটা পাস করছে কি না, এইটাই আমাদের মেইন প্রোগ্রাম। কিন্তু সেটা তো আমরা অবশ্যই চেক করবো যদি নাম্বারটা ভ্যালিড হয়, আদারওয়াইজ তো করবো না। আমরা এই কাজটা আপাতত একটু কমেন্ট করে রাখি, করে আমরা হচ্ছে শুধু মানে পাস ফেল নিয়ে চিন্তা করি। সো আমার হচ্ছে ইফ মার্ক যদি আমাদের 40-এর বেশি হয় বা সমান হয় তাহলে পাস করবে, প্রিন্ট পাস্ট, আর না হইলে এলস প্রিন্ট নিডস বেটার কেয়ার, মানে ফেল বলতে কেমন জানি লাগে, মানে স্টুডেন্টের আর একটু বেটার পরিচর্যা দরকার মানে টিচারদের কাছ থেকে। আচ্ছা, সো আমরা হচ্ছে এই কন্ডিশনটা দিয়ে চেক করতেছি 40-এর বেশি হইলে পাস, না হইলে স্টুডেন্টকে আর একটু সাহায্য করা দরকার, আরও ভালোভাবে পড়াইতে হবে। সো আমরা হচ্ছে একটা ভ্যালি কী বলে 40-এর বেশি মার্ক দিয়ে দেখি চেক করে, 50 দেই পাস্ট। এখন আমরা যদি এই কন্ডিশনে 200 দেই তবুও পাস্ট, আমরা যদি -50 দেই তবুও নিডস বেটার কেয়ার, আমাদের কি 0 আর 100-এর কোনো কন্ডিশনের কোনো ঝামেলা কিন্তু আর এর মধ্যে নাই, আমাদের ডিরেক্টলি জাস্ট 40-এর জন্য আমাদের কন্ডিশন চেক হচ্ছে। সো আমরা কিভাবে কি করতে পারি, এখন আমরা হচ্ছে শুধুমাত্র ভ্যালিড হলেই চেক করব পাস্ট কি না, আদারওয়াইজ চেক করব না। সো আমরা করব কি, এই যে আগে যে লিখছিলাম ওইটা একটু আনকমেন্ট করে ফেলি, আনকমেন্ট কোথায়, আনকমেন্ট। এখন এই জায়গায় আমরা কি এই মার্ক এই কন্ডিশন স্যাটিসফাই করা মানে কি ভ্যালিড, আমরা ওই ভ্যালিড প্রিন্ট না করে আমরা এই জায়গায় চেক করব যে পাস করছে কি না। সো আমরা এর ভিতরে যদি আমরা আর একটা ইফ স্টেটমেন্ট লিখি, লিখে এখানে যদি একটা কন্ডিশন দিই মার্ক 40 দেন প্রিন্ট পাস্ট এলস প্রিন্ট নেটস বেটার কেয়ার। আচ্ছা, সো এই জিনিসটা একটু কমেন্ট করে দিই এখন। আচ্ছা, আমরা এখন কি করতেছি যে এই কন্ডিশন চেক করলে তো আমাদের ভ্যালিড হয়, ঢুকলে ও কন্ডিশন স্যাটিসফাই করলে আমাদের এই ব্লকটা রান হবে। আবার এই ব্লকের মধ্যে কি কাহিনী করতেছি, আমরা এই ব্লকে আবার ইফ দিয়ে চেক করতেছি আমাদের মার্কটা 40 চেয়ে বড় কি না, যদি হয় তাহলে এক কাজ করতেছি, আর যদি এই ইফের এই কন্ডিশন স্যাটিসফাই না হয় এর শেষে আর একটা কাজ করতেছি। সো এই পুরো ব্লকের কাজটা হচ্ছে কখন, যদি আমাদের এই শুরুর কন্ডিশনটা স্যাটিসফাই হয়। কারণ শুরুর কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় তাহলে তো আমাদের ভিতরে ইফ এলস থাকলে কিছুই চেক করবে না, আমাদের সোজা চলে যাবে এলসের মধ্যে, প্রিন্ট ইনভ্যালিড এইখানে আসবে। সো আমরা একটু চেক করে দেখি এই জিনিসটা,
আমরা একটা ভ্যালিড মার্ক দেই, কিন্তু যেটা হচ্ছে পাস মার্কস না 30 আমাদের লেখা আসছে নিক্সট রেখে। আমরা যদি এখন একটা ভ্যালিড এবং পাসিং মার্কস দেই 50 আমাদের আসছে পাস্ট। আমরা যদি এখন একটা ইনভ্যালিড মার্কস দিই সে 200 তাহলে আমাদের চলে আসলো ইনভ্যালিড। সো আমাদের খুব সিম্পলভাবে কাজ হচ্ছে এই যে আমরা একটা ইফের মধ্যে আর একটা ইফ লেখছি, এই জিনিসটাকে বলা হয় নেস্টিং, মানে একটার ভিতরে আর একটা। সো আমরা ইফের ভিতরে আর একটা ইফ দিয়ে আমরা ইফ নেস্ট করলাম। কিন্তু এটা হচ্ছে অত কমপ্লিকেটেডভাবে চিন্তা করার কিছুই না, আমাদের কি এই কন্ডিশন প্রথমে চেক করলাম ইফে, যদি স্যাটিসফাই করে আমাদের কি ভিতরের পুরো ব্লকটা রান হবে, আমরা এই ব্লকের মধ্যে আমরা যা খুশি লিখতে পারবো। তো সো ওর ভিতরে আমরা আর একটা ইফ লিখলাম। সো আমরা মানে দুইটা কন্ডিশন, মানে একটা চেক স্যাটিসফাই করলেই আমরা আর একটা কন্ডিশন চেক করতেছি। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের ইফ এলস। ইফ এলসের বাইরে ইফের মধ্যে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এলস ইফ। এটা কীরকম? আমরা হচ্ছে আর একটা হচ্ছে চিন্তা করি, আচ্ছা ওইটাই রাখি, ওইটা দিয়েই কাজ করব আমরা। আমরা একটা মার্কস ইনপুট নিব, সেটা হচ্ছে ধরি আমাদের ওই স্কুলে জাস্ট দুইটা গ্রেড, যে 40 থেকে 60 পর্যন্ত একটা গ্রেড হচ্ছে বি, আর 60 থেকে 100 পর্যন্ত একটা গ্রেড এ। সো আমরা কি করতে চাই, যে যদি 40 থেকে 60 পর্যন্ত হয় তাহলে গ্রেড না, কিভাবে বলি, আচ্ছা নিডস বেটার কেয়ার। আমরা যদি 40 থেকে 60 হয় তাহলে নিডস মডারেট কেয়ার, তারপরে হচ্ছে 60 থেকে 100 হইলে বলবো হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, বা হচ্ছে স্টুডেন্টকে ওইভাবে মানে স্টুডেন্ট নিজে থেকে পড়তে পারতেছে এরকম আর কি। সো আমরা এটা কীভাবে করতে পারি? সো আমাদের এখানে কিন্তু একাধিক কন্ডিশন চলে আসতেছে, আমাদের এখানে একটা কন্ডিশন এবং ওই কন্ডিশন না হইলে কি হয়, এটা করতেছি আমরা কন্ডিশন এবং এই কন্ডিশন না হইলে হচ্ছে এলস। আমরা যদি চাই এখন দুইটা কন্ডিশন, এই কন্ডিশন যদি না হয় তাইলে আমরা আর একটা কন্ডিশন চেক করব। এটা করতে হয় এভাবে, যে প্রথম কন্ডিশনটা আমাদের যদি স্যাটিসফাই না হয় তাহলে আমরা আর একটা কন্ডিশন চেক করব এলস ইফ দিয়ে, এখানে যে আর একটা কন্ডিশন লিখব। সো আমরা প্রথম কন্ডিশন বলতে চাই হচ্ছে কি, আমরা প্রথমে বলতে চাই হচ্ছে 60 বা তার উপরে, তাহলে এটা একটা কন্ডিশন। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে আমরা চেক করব হচ্ছে মার্ক হচ্ছে 40-র উপরে কি না। সো এখানে আবার দেন দিয়ে আমরা নিচে লিখব। সো আমরা এখানে লিখব দ্য স্টুডেন্ট ইজ সেলফ সাফিসিয়েন্ট, আমার বানান ভুল হইতে পারে, মাফ করে দেবেন। আচ্ছা, আর যদি 40-র উপরে হয় তাহলে আমরা লিখব যে দ্য স্টুডেন্ট নিডস সাম কেয়ার, আর নিচেরটা হচ্ছে দ্য স্টুডেন্ট নিডস বেটার কেয়ার, দ্য মোস্ট কেয়ার। আচ্ছা, সো আমরা কী করতেছি, যে প্রথমে আমরা হচ্ছে উপরেরটা নিয়ে চিন্তা করবো না, আমরা জাস্ট এটা নিয়ে একটু চিন্তা করি ভিতরে কী লেখছি। ইফে আমরা প্রথমে কন্ডিশন চেক করতেছি মার্ক 60-র চেয়ে বড় কিনা, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে তো এই কাজটা করে আর এই পুরা ইফ ব্লকটা শেষ হয়ে গেল। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয় শুধু সেই ক্ষেত্রে আমাদের পরের এলস ইফ আসবে, এসে আমাদের এই কন্ডিশন চেক করবে। এই কন্ডিশন চেক করে যদি এটা স্যাটিসফাই হয় তাহলে তো এটা হইলো এবং পুরো ইফ ব্লকের কাজ শেষ, কিন্তু যদি এইটাও শেষ মানে স্যাটিসফাই না করে তাহলে আমাদের লাস্টে এলস কি ক্যাচ অল, মানে আমাদের উপরে কোনো কন্ডিশন স্যাটিসফাই করে নাই তার মানেই আমাদের এলস। সো এলসে চলে আসবে যদি উপরে কোনোটা কন্ডিশন স্যাটিসফাই না করে। ওকে, সো আমাদের এইটা যদি একটু রান করে চেক করি আমাদের ঠিক মতো কাজ করতেছে কি না, একদম ছোটো থেকে শুরু করি, একটা ইনভ্যালিড 10 মাইনাস 10 ইনভ্যালিড। সো আমি যদি দিই 5 তাহলে দ্য স্টুডেন্ট নিডস দ্য মোস্ট কেয়ার, ওকে আমাদের ঠিক মতোই আসছে। আমরা যদি হচ্ছে এখন 40-র উপরে কিছু একটা দিই, সে 40 দিলাম, 40-ও তো আমাদের কন্ডিশনে আছে। সো দ্য স্টুডেন্ট নিডস সাম কেয়ার, আমরা যেটা চাইছি সেটাই আসছে। আমরা যদি তারও পরের ক্যাটাগরিতে চিন্তা করি কি 60-র উপরে, সে 80 দিই, দ্য স্টুডেন্ট ইজ সেলফ সাফিসিয়েন্ট, আচ্ছা ঠিক আসছে। আমরা তারও উপরে যদি চিন্তা করি 200 ইনভ্যালিড। সো আমরা যে ইন্টেনশনে কাজগুলো করতেছিলাম সেটা হচ্ছে। সো আমাদের ইফের জিনিসটা হচ্ছে এরকম, আমরা শুধু ইফ দিয়ে করতে পারবো, শুধু জাস্ট একটা কন্ডিশন চেক করলাম অথবা করলাম না,
আমরা হচ্ছে ওই কন্ডিশন চেক করার পরে ওইটা না হইলেও হচ্ছে আমরা যদি কিছু করতে চাই তাহলে আমরা হচ্ছে এলস ইউজ করব। আমরা যদি একটা কন্ডিশন না হইলে আরেকটা কন্ডিশন চেক করতে চাই, সো ইফ দিয়ে যদি না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করতে চাইলে এলস ইফ ইউজ করব। এটাই হচ্ছে আমাদের ইফ ব্লক। আর আরেকটা জিনিস আমি একদম প্রথম পর্বে বলছিলাম যে আমরা এই মাঝ সামনে ফাঁকাগুলো কেন দিই, ইনডেন্টেশন যেটাকে বলে, ইনডেন্টেশন যে আমি বলছিলাম যে অনেক কনফিউশন দূর করার জন্য। সো এই একটা এক্সাম্পল দিই, আমি যদি এই জিনিসটা এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করতাম তাহলে দেখে কি মনে হইতো যে আমাদের এই ইফটার জন্য এই ইফের ভিতরে কাজ হচ্ছে একটা কি, এটা যদি না কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে এসে আমাদের এই এলস ইফ চেক করবে, দেখে কিন্তু আমাদের এরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের এই প্রোগ্রামটা যেটা লিখছি প্রথমে ইফ দেন, ইফের ভিতরে ঢুকলে এই ইফ দেন, এই ইফের পরে যেহেতু আমাদের এলস ইফটা আছে এই এলস ইফটা অ্যাকচুয়ালি এই ইফের সাথে নট উপরেরটার সাথে, এই জন্য আমাদের এই ইনডেন্টেশন জিনিসটা খুবই ভালোভাবে মেনটেন করতে হবে যাতে দেখে আমরা কনফিউজ না হয়ে যাই যে আমাদের আসলে অ্যাকচুয়ালি কোডটা এই এলস ইফটা কোন ইফের সাথে, এই ইফের সাথে নাকি এই ইফের সাথে। আমরা যদি আরও হচ্ছে নর্মাল কি বলবো স্যাক্রিলিজিয়াসভাবে চিন্তা করি, আমরা যদি সবগুলো ইন্টারনেশন বাদ দিয়ে দিই, এখানে কি দেখে বোঝা যাচ্ছে কোন ইফের ভিতর কোনটা, কোন ইফের এই প্রিন্টটা আসলে কখন কাজ করবে? মানে পুরা মানে এমন বলতেছি না যে এটা দেখে মানে বের করা পসিবল না, যদি ভালোভাবে আমরা ট্র্যাক করি যে এই ইফের ভিতর আমরা এই ইফের সাথে এই এলস ইফ এলস এলস ইফ, তার মানে আমাদের এই পুরা ইফের ব্লক ছিল এইটা, এই ইফের সাথে আমাদের এই এলস, আমরা এভাবে এত চিন্তা কেন করব? আমরা যদি খুব সিম্পলভাবে একটু ফাঁকা দিয়ে দিয়ে সুন্দর মতো ইনডেন্টেশন করলে কি আমরা দেখলেই বুঝতে পারবো যে এই ইফ শুরু হয়েছে, এই ইফের হচ্ছে ট্রুথ কন্ডিশন হচ্ছে এই পুরোটা, তারপরে এই যদি না হয় তাহলে এলসের কন্ডিশন হচ্ছে এইটুকু। সো এই জন্য আমরা ইনডেন্টেশনটা খুব ভালোভাবে মেনটেন করি যাতে আমাদের কোড দেখে বোঝা যায় যে আমরা আসলে কী লিখতে চাইছি। এমন না যে ইনডেন্টেশন দিয়ে না লিখলে হবে না, আমরা যদি এগুলো সব ইনডেন্টেশন বাদ দিয়ে দিই আমরা এই প্রোগ্রাম রান করলে আমরা যেভাবে রান করতেছিলাম সেভাবেই রান হবে, কোনো এক্সেপশন নাই। আমাদের মানে কম্পাইলার কখনো হচ্ছে ইনডেন্টেশন চেক করে না, কম্পাইলার জাস্ট চেক করে ইফের পরে কী আছে, পরের লাইনে কী আছে, পরের লাইনে কী আছে, কিন্তু এই ইন্ডেন্টেশনটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, আমরা যাতে সহজে প্রোগ্রাম বুঝতে পারি। ওকে।